হ্যাঁ বলো কি বলবে? আপনি বলে ময়নারে বিয়ে করবেন? হ্যাঁ করিম, করলে কি করবে? দুনিয়াতে এত মাইয়া থাকতে আনের ময়নার দিকে কিল্লা শোক হইলো। শোক কেন গেল তার কারণ আছে, কারণ ময়নার বঙ্গি চঙ্গি তোমার হরির মতন, সেই বঙ্গি চঙ্গি আমাকে বিট করছে। আব্বা এটা কেন কথা কইলেন ইয়ান্নে? নিজের নাতনিরে কেউ বিয়া করে? তোমরা কোন হালদি হইলা? সে আর তো তার গাহুলিশের মতন মনে হয় কানাডা কানে অ্যারেস্ট করবে। আমরা কি করছি ময়না? তুই এতুন যা। ওই হারাক্ষণ নানার লগে কি তুই বড় হস না? তোর লাশ সরম নাই? তুই সবসময় হ্যাঁ তারা দমকা হইয়ে হেতির দমকাও কিনলাই, হেতি কি করছে? কি হচ্ছে এটা তো আর নেই বালা করে জানে। হ্যাঁ কিরে ময়না, তোর কথা কানে যা না, আব্বার লগে আমরা জরুরি কথা আছে, যাই এতুন। তো হেতি থাকলে কি অসুবিধা আছে? নি অসুবিধা না থাকলে কি কইয়েন নি? ওই যাইতে কইলাম না তোরে, যাই এতুন। না ময়না তুমি যাবে না, আমার ডর করতেছে, আমার মনে হয় ওরা আমাকে খুন করে ফেলবে। আন্ডা কথা মানিলে আন্ডারে কিচ্ছু করতাম না। মানলে না মানলে তখন তো কিছু একটা ব্যবস্থা করনি লাগবো। কি কয়? হ্যাঁ শুনছি নানা। তুই ডরাইও না, আই ঘরের বারাতন হুকি দিয়ে খাড়া থাকি, যদি কিছু করে তাহলে নিজে চোখকে দেয়া খুনের সাক্ষী দিবে, বেগুনে জেরে ভাত খাওয়াবো। আই আসি, তুই চিন্তা করিও না। তুমি বলতেছ আই থ্যাঙ্ক ইউ, থাও থাও থাও, আই আসি আই আসি, চিন্তা করিও না, আই যাই। হ্যাঁ বলো কি বলবে? আপনি বলে ময়নারে বিয়ে করবেন? হ্যাঁ করিম, করলে কি করবে? দুনিয়াতে এত মাইয়া থাকতে আনের ময়নার দিকে কিল্লা শোক হইলো। শোক কেন গেল তার কারণ আছে, কারণ ময়নার বঙ্গি চঙ্গি তোমার হরির মতন, সেই বঙ্গি চঙ্গি আমাকে বিট করছে। আব্বা এটা কেন কথা কইলেন ইয়ান্নে? নিজের নাতনিরে কেউ বিয়া করে? আচ্ছা কইলে নিবা, কিন্তু আন্নের মতো বুড়া মানুষের লোকে যদি ময়নার বিয়ে হয় হেতে জীবন যে নষ্ট হইব, এটা আপনি বুঝেন না? এখান থেকে কি কস ময়নার জীবন নষ্ট হইব কিল্লাই? আজ তো আর ব্যাগ সম্পত্তি ময়নার নামে লিখে দিয়ে যাই, ময়না আমার সেবা যত্ন করবো। ইয়ার পর আয় মরি গেলে তোরা চাই চিন্তি একখান ভালো ছেলে ঠিক করবি, তাতে ময়নার সে বিবাহ করা, সেটা তো বিবাহ করবই, সম্পত্তির লোভ না করি হাইত না। তোমরা আমার যত ডরি দেও আয় কিন্তু ডরাই না লোক ন, ময়নারে আমি বিবাহ করবই, এটা আমার ফাইনাল কথা। তোমরা অনেকক্ষণ ধরে আমাকে অনেক কথা কমাইছ, আমি টায়ার্ড হয়ে গেছি, এখন যাও দুই কাপ চা নিয়ে এসো, আমার জন্য চিনি কম ময়নার জন্য চিনি বেশি, যাও। উইলকাম উইলকাম। না না তুমি হারো, তাই হইলা যে ডরাই গেলা হঠে সাহস হইলা কেমনি? তুমি যে কইলা উকি দি থাকবা, আমি মাঝখানে সাই দেখছি ঠিক আছে কই না, আর কই যখন কোনো লাভ হয় না তো বউ আঙ্গুল চুষো কিল্লাই। হ্যাঁ কিল্লা আঙ্গুল চুষো, আঙ্গুল তো চুষবে তোনটা বুড়ার খোলা মাইয়ারা। চুপ করা কইর, তুই চুপ কর। ভাই ভাবি যান আপনারা কি শুরু করছেন কনসাই, আমরা ব্যাগেই তো একটা বিপদের মধ্যে আছি, অন জগ রাজাড়ি বাদ দিই এই বিপদ তো কেন উদ্ধার হইতে হইব, হে ব্যবস্থা করেন। ছোট ভাই তো ঠিকই কইছে, আই কই কি বড় দুলা ভাইরে ব্যাগ কথা জানান দরকার। হ আর হুন তোগো ছোট জমাইরে খবর ফাডা। আচ্ছা ঠিক আছে। এই যে ব্যাগে চা খাইল ময়না। মা বয় 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 মা কি বইসা? আচ্ছা মা, এই তুই তোর বড় মামারে ভালোবাসিস না?
আরে তো ছোড়ো গালা রে, তাইলে মা আঙ্গো ব্যাগের ক্ষতি হইব। তুই এরকম কাম করতে কি লে যাস আর কস? আই তো ব্যাকে তো বেশি ভালোবাসি নানা রে। আরে সা ঠান্ডা হয়ে যায়, এত কষ্ট করে বানাইছি, খাই ল। এত বড় একটা ঘটনা ঘটি যার, আর আপনারা আরে এত হরে কইছেন, কামটা আপনারা ঠিক করেন নাই। আই কাইলে আর মাইয়ের বিয়ে দিই। বড় জামাই, আপনারা যে জানাইছিল এই কথা আব্বা জানে ন জানে? আপনি আগল হয়েছিল, আই এই কথা এতদিন কইতে যাবো। দুলা ভাই, ময়নার বিয়ের কথা আব্বার জানার দরকার না। কিন্তু সলিম, আব্বা হিতির লালি আলি বড় করছে, হিতির বিয়া এতদিনের না কই কেমনে হারি? ময় মুরব্বীকে একটা দোয়া আছে না? রানান্নে মুরব্বী মুরব্বী কে আর মুরব্বী আছে নি? হেতেনে মাথা মনে হয় হুরাই নষ্ট হয়ে গেছে। আর ময়না বিয়ের কথা শুনলে হিদিরে আজ দিব নি, হেতেনে তো নিজে বিয়ে করতেছে। বড় মিয়া, ব্যাপারটা যাই কন না আপনি, আর বিশ্বাস করতাম মনে লয় না। হেতেনের জিনে টিনে ধরো না তো। আমার ঠিকই বুঝছে, এই কথা তো আঙ্গো কারো মাথা তাই না, আবার ঠিকই জিনে ধরছে। যাই যা, অনে রয়ে গেছে, আয়ন যাই ওলার বাপের লয়ে কথা কই। আর ময়নারে আজ দুপুরে আঙ্গো বাড়িতে লই আম। হাসা হাসাই যদি হেতেনের জিনে ধরি থায় তা আমনে ময়নারে আনতে না কেন, জিনে হিতিরে আইতে দিত। বেশি কথা কইও না বুঝছো নি, তোমরা মাইয়লারা এমন বেশি কথা কও। হ্যাঁ মাইয়লারা বেশি কথা কই কেন, তা হেতেন সুস্থ মানুষ ইচ্ছা হইলো কেন? হ্যাঁ ইঞ্জিনের কাম ছাড়া কোনো কাম না। চুপ কর বড় মিয়া, সলিম তোরা দুপুরে এনে খাইতে যাইস, আর কামটা খুব সাবধানে করতে হইলো, ময়না যেন না জানে বুঝছিস? জিনে রজানা কিছু নাই, আপনি কিচ্ছু করতে না হইতেন না। তোরে কে দিক খাইতেন না? খাইতে দাও, যাই না খাইতে। আজ সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, মাইয়ার বিয়ার দাওয়াত দিতে আইছেন? না আই তো এই বিয়ে ভাঙি দিছি, আই কই দিছি সুরা চালানির হোলার লগে আর মাইয়া বিয়া দিতেন না। হাসা হাসা কইতেছ আব্বা, হাসা। হ্যাঁ রে মা, বিয়ের তুই অশান্তিতে থাকলে আই বাসুম কেন, অন বাড়ি চল। আব্বা আই হেতিরে লই যাই। যাও লই যাও, কোনো অসুবিধা নাই। তো বিয়া যে ভাঙি দিছো এই কথা কি হাসানি? তোমার তো আই চিনি, তুমি বিশ্বাস তো রুটি মিথ্যা কথা শুরু করো এককার হতো না রাগ পর্যন্ত। তোবা তোবা, আপনি এখন কি আর কন আব্বা? কি কমু আবার, তুমি এই সোরা সালানির হোলার লগে মাইয়ার বিয়া ঠিক করছো, এই সোরা সালানির লগে তোমার তলে তলে বাপ আছে, আল্লাহ জানে তুমি নিজে কি করো। অন এই সোরা সালানির হোলার লগে বিয়ে হইলে দুই বিয়াই মিলে ব্যবসা জমবো ভালো। আব্বা আই ইমানে কইয়ের, এই ময়না রাগ করি আপনার বাড়ি চলি আইলো, আর বাড়ি গেও খালি হয়ে গেলো, আর বুক খালি হয়ে গেলো, আই ঠিক করলাম মাইয়ার মতের বিরুদ্ধে বিয়া দিতার। আরে কত কষ্ট, মাইয়ার কষ্টের লেই বুক একেবারে হাড়ি সৌসি রয়ে যাইতেছে। যাও লই যাও, চল মা চল। না না আই যাই, আই কাইলা বার আইম, দেরি করি না। না যাও। আল্লাহ
ভাবি শেষ পর্যন্ত তাইলে ময়নার বিয়া আর রশিদার লগে কে কালি হইব বড় দুলা ভাইরে ব্যাপারটা জানানোতে বাক্কা কাম হইছে ভাবি আন্ডা যাইতাম না ময়নার বিয়া আন্ডা গেলে বিষয়টা কি গোপন থাকব নি ব্যাকে জানি হলাই তো না তুই আসলে এককেরে ব্যাক কল মাইয়া বড়া দেরি করলি কেন আর তুলি তো সর্বনাশ হয়ে যেত আই রশিদদের কাছে বিয়া বইতাম না তুই তো তুই তোর বাবাও বিয়া বইব আন্না যদি আন্নাকে জোরাজুরি করেন বিয়া দেন তাহলে কি তুই কিরবি কিরবি তুই মরি যাবি কেন মরি যা মরি যা তুই তোর মতো অসৎ মাইয়া মরি যা না বালা তুই এই জানলা দরজা বেগেন খোলা লাই হুতির ইসত কিনলে কাই তোর বিয়া এখন মাথা করে হুতি থাক আইও আল্লারি বুড়া কালে সৌরনের ডরে নোট দিছি মুড়া হাড়ি গেছে না মস্কাইছে আল্লাহ জানে ও মারে।